ও আপনারা চলে এসছেন, আমি তো দেখিনি তো নি। তাহলে বন্ধু শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। তাহলে শুরু হচ্ছে পাণ্ডব গোয়েন্দা রিমেক পর্ব 15। তার আগে বলুন আপনারা কেমন আছেন, ভালো আছেন তো? তাহলে দেখি পর্ব 15, তার আগে একটু ইন্ট্রোটা করে নেওয়া যাক। এবার একটু চল না, চল পড়া যাক। ঠিক আছে ঠিক আছে, পড়ছি পড়ছি, এত ব্যস্ত হোস না, পড়ছি। পাণ্ডব গোয়েন্দা রিমেক পর্ব 15। পল্লব সেন এখন কি করছে ঠিক জানি না, কিন্তু আমি জানি বাবলির মা বাবা খুনিকে, বাবলি খুনি। কারণ প্রথমত বাবলির রুমালে ক্লোরোফর্মের গন্ধ, আর হাতেও একই গন্ধ ছিল, যা মনে হচ্ছে বাবলির প্রথমে এক রুমাল দিয়ে তার মা বাবাকে গন্ধটা শুকিয়ে তারপর কে খুন করলো স্পষ্ট বোঝা যায়নি, কে করেছে সেটা স্পষ্ট বোঝা যায়নি, কিন্তু এটা বোঝা গেছে খুনি বাবলি। আমাদের আর স্পষ্ট বুঝতে হবে, তোরা স্পষ্ট বোঝে লাভ নেই। আমার কথা বলছি না, পাণ্ডব গোয়েন্দার কথা বলছি। আর হ্যাঁ, আমাদের নতুন খোঁজ শীঘ্রই আসছে পর্ব 16-তে, আর আমাদের গল্প পর্ব 21-এ শেষ হতে চলেছে। চিন্তা নেই, আবার আসবো পাণ্ডব গোয়েন্দা রিমেক 2 নিয়ে। হাই হাই, আরে তোর হাই হাই চুপ কর। আবার পর্ব 1 থেকে পর্ব 25 বা পর্ব 21 পর্যন্ত ঠিক নেই। যাই হোক, পর্ব 26 নিয়ে আবার ফিরছি এক নতুন কেস নিয়ে। তুই শুধু কেস কর আর সবাইকে এরকম গল্পই বলে যা, আর অন্য কিছু বলতে হবে না। অন্য কিছু করতে গেছিস তাও তো ঠিক ছিল। তুই চুপ কর রে, এখন এটা শেষ করি গল্পটা, নিলে বেশি বড় হয়ে যাবে। তাহলে আজকের জন্য টাটা এখানে, টাটা, বাই বাই, পরের দিন আবার দেখা হচ্ছে। কথা বলছি না, পাণ্ডব গোয়েন্দার কথা বলছি। আর হ্যাঁ, আমাদের নতুন খোঁজ শীঘ্রই আসছে পর্ব 16-তে, আর আমাদের গল্প পর্ব 21-এ শেষ হতে চলেছে। চিন্তা নেই, আবার আসবো পাণ্ডব গোয়েন্দা রিমেক 2 নিয়ে। হায় হায়, আরে তো